মাহাতো জন্ম জয়ন্তী উদযাপন সফল করুন। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী রঘুনাথ মাহাতো আমরা তোমায় ভুলিনি ভুলবো না। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বীর শহীদ রঘুনাথ মাহাতো আমরা তোমায় ভুলিনি ভুলবো না। রোহি বীর শহীদ রঘুনাথ মাহাতোর গলায় মাল্যদান করবে বল্লামপুর মূলনিবাসীর শিক্ষিকা লতিকা মার্ডি। লতিকা মার্ডি মহাশয়াকে ফুল দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার আমাদের টিচার বিকাশ টেলি মহাশয় তিনি বাবা সাহেব আম্বেদকরের মাল্যদান দিবে, তাকে দেওয়ার জন্য অনুরোধ করা। মালদা জেলার গাজল থানার অন্তর্গত বলরামপুর মূলনিবাসী ছাত্রাবাসে আজকে এখানে ছোট করে এটা পালন করা হলো রঘুনাথ মাহাতোর আজকে জন্মজয়ন্তী। তো রঘুনাথ মাহাতো সম্পর্কে আমি ছোট করে বলবো। রঘুনাথ মাহাতো হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের একজন বীর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1738 সালের আজকের দিনে 21 মার্চ ছোটনাগপুর অঞ্চলে। সেই সময় ভারতবর্ষ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতবর্ষ থাকলেও ব্রিটিশরা সারা ভারতবর্ষ নিজেরা চালাতো না, দেশ চালা পরিচালনার জন্য কতগুলো জমিদার হাতে দায়িত্ব ছিল, এলাকা এলাকা শাসন করার দেখভাল করার রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল জমিদারের প্রতি। প্রথমের দিকে এক একটা এলাকার মানুষ নিজেরাই ছিল এদেশের শাসক জমিদারি, কেউ বন জঙ্গল এরিয়ায় কেউ জমির উপরে নিজেদের রাজত্ব ছিল। কিন্তু 1760 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সেটা চলে যায় এবং 1765 সালে সেটা দেওয়ানি লাভ, অর্থাৎ ব্রিটিশরা পুরোপুরি শাসকের দায়িত্ব পেয়ে যায়। এই দায়িত্ব পেয়ে যাওয়ার ফলে যারা এখানে রাজত্ব করত আগে থেকে তারা বঞ্চিত হয়ে গেল, আর এক শ্রেণীর মানুষ ব্রিটিশের অধীনে এই শাসন করার রাজস্ব টাকা আদায় করার একটা দায়িত্ব পেয়ে যায়। কারা পেল সেটা? তাদের চলছে বর্ণ হিন্দু বা ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ শ্রেণীর মানুষরা তখন ব্রিটিশের অধীনে জমিদার, এই জমিদারি দেখভালের দায়িত্ব তাদের হাতে আসে। আর সেই পিরিয়ডে প্রচুর পরিমাণে রাজস্ব বা খাজনা আদায় করতে শুরু করে, খরা বন্যা কিছুই মানত না। সেই সময়কার সেই রাজস্ব বা কর সেটা আকাশ ছোঁয়া হয়ে যায়, যেটা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। যার ফলে কৃষক শ্রেণীর সাধারণ শ্রমিক শ্রেণীর কৃষক শ্রেণীর মানুষের মনে একটা ক্ষোভ সৃষ্টি হলো, অসন্তোষ সৃষ্টি হলো, একটা বিদ্রোহের আকার ধারণ করলো। তো এই পরিস্থিতিকে বিদেশি মানুষের অধীনে থেকে যে শোষিত হচ্ছে, এটা আমাদের দেশ, আমরাই বন জঙ্গল পাহাড় কেটে জমি চুরি করেছি আর এই দেশে আমাদের কোনো জমিদারি থাকবে না, আমরাই শোষিত হব, এটা অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, জড়ো হয়েছিল এই রঘুনাথ মাহাতোর নেতৃত্বে। তো রঘুনাথ মাহাতো নেতৃত্ব দিচ্ছে যখন, তখন ব্রিটিশরা জিজ্ঞেস করলো যে এরা কারা, আমাদের বিরুদ্ধে এরা রুখে দাঁড়াচ্ছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, এরা কারা? তখন এই বিদেশি ব্রাহ্মণরাই জমিদাররা কি বললো, গালিসূচক শব্দ দিয়ে বললো চুয়ার, মানে খারাপ ভাষায় গাল, এটা তাদের কাছে পরিচয় দেয়, এটা গালি ভাষায়। এই
চুয়ার নাম দিয়ে তখন যখন এরা বিদ্রোহ করে তখন তাই এটাকে ইতিহাসে চুয়ার বিদ্রোহ বলা কিন্তু এটা ছিল অ্যাকচুয়ালি এই দেশের মল্লিবাসী কৃষক শ্রমিক সাধারণ মানুষের নিজের জমি জায়গা লুট হচ্ছে তার বিরুদ্ধে নিজের স্বাধীনতার আন্দোলন ছিল এই এই স্বাধীনতা আন্দোলন বেশি দিন স্থায়ী হয়নি যখন রঘুনাথ মাহাতো নিজের সৈন্যবাহিনী নিয়ে যখন পরিকল্পনা করছিল তখন ব্রিটিশ সৈন্যরা ঘিরে ফেলে এবং বৃষ্টির জলের মতো গুলি বর্ষণ শুরু হয় সেই গুলিতে রঘুনাথ মাহাতো গুলিবিদ্ধ হয়ে মারা যান পাঁচই এপ্রিল 1778 সালে তিনি শহীদ হন পরবর্তীতে আমরা ইতিহাসে পাব তার আন্দোলনের ইতিহাস চুয়ার বিদ্রোহ তো এ হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা তো এই বলে আমার কথা এখানে সমাপ্ত করলাম জয় মল্লিবাসী জয় মল্লিবাসী জয় ভীম জয় ভীম জয় রঘুনাথ মাহাতো জয় রঘুনাথ